কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো নতুন স্টক আমাদের ম্যাস্ট্রো এজ VS6 এর উপরে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো কালকে রাত্রে গাড়ি এসছে, আজকেই আমরা সার্ভিস করলাম, করে ভাবলাম একবার টেস্ট করে দেখি কেমন লাগে। তো ঠিকঠাকই রয়েছে গাড়ি, মাত্র চলেছে, এখানে স্পিডোমিটার দেখাচ্ছে। তো আমি চালালাম পার্সোনালি VS6 গাড়ি, 1 বছরের মতো বয়স হয়েছে, মাত্র 2311 কিলোমিটার গাড়ি। আমি ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো কিলোমিটারটা যদি একটু দেখানো যায়, ওডোমিটারটা যদি একটু দেখানো যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা, আমার বলার কিছু নেই, শুধু দেখানোরই রয়েছে। তো আপনারা নাম্বার প্লেট তো প্রথমেই দেখা যাচ্ছে, আপনারা নাম্বার প্লেটটা ভালো করে দেখে নিন, চেক করে নিতে পারবেন। আমি কিছু না বলে আমি ক্যামেরাম্যানকে বলবো শুধু দেখানোর জন্য গাড়িটা। গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। VS6 94K কল্যাণী রেজিস্ট্রেশন রয়েছে, ওভারঅল ঠিকঠাকই রয়েছে, এখানে বলার কিছু নেই, এটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন। যারা নতুন হিরো ম্যাস্ট্রো গাড়ি নেওয়ার কথা ভাবছেন তারা এই গাড়িটা ট্রাই করতে পারেন। তো হিরো ম্যাস্ট্রো যারা নেওয়ার কথা ভাবছেন, হিরোর গাড়ি যারা নিতে চাইছেন বা স্কুটার নিতে চাইছেন, তাদের জন্য একদম একেবারে হট গাড়ি যাকে বলে। আর কালার দেখুন, স্কাই ব্লু কালার, খুবই সুন্দর। তো এটা আপনারা নিতে পারেন, আমাদের কাছে এসেছে, তো আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এটা প্রাইস যেটা থাকছে আপনাদের জন্য, এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো শুধুমাত্র 65,000। তো আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাস্ট্রো এজ VS6 মডেল, মাত্র 2300 কিলোমিটার চড়া, গুড কন্ডিশন, এরকম একটা গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র 65,000। তো 65,000 মে মিল রা আপকো ম্যাস্ট্রো এজ জো কি VS6 মে হ্যায় অর সিফ 2300 কিলোমিটার চলা হুয়া হ্যায় ইয়ে গাড়ি আপ খরিদ সকতে হো। তো আজকে বেশ কিছু গাড়ি আমাদের রয়েছে, যেগুলো আমি আজকে আমি একটু অন্যভাবে ভিডিও করার চেষ্টা করছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমাদের স্টক দিন 10 তারিখের পরে আবার বেশ কিছু স্টক ঢুকে যাবে, তো আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা ভাবছেন যে বারবার একই স্টক কেন দেখাচ্ছেন, তো আমাদের কাছে যা আছে আমরা তো আমাদের শোরুমেরই ভিডিও বানাই, তো যেগুলো মোটামুটি নতুন আছে সেগুলো আমরা দেখাচ্ছি, আগে যেগুলো দেখেছি সেগুলো তার মধ্যে কিছু রিপিটেশন থাকবে। তো চলুন ঘুরে ঘুরে দেখানো যাক। তো এখানে রয়েছে দেখুন অনেক গাড়ি, পালসার 125cc পুরো লাইনটাই রয়েছে, আপনারা দেখুন। এর পরের লাইন যেটা আছে পালসার 150 লাইন পুরো, আর আপনারা তো জানেন পালসার 150 ওপর আমাদের অফার চলছে, 2019-20 গাড়ি যেগুলো নন ABS থাকবে সেগুলো আপনারা বিলো 50 পেয়ে যাচ্ছেন। তো গাড়িগুলোর কন্ডিশান ঠিকঠাকই থাকবে, আপনারা এসে দেখে নিতে পারবেন। তো বিলো 50-19-20 নন ABS গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরকম প্রাইসে। তো আপনারা চাইলে নিতে পারেন এরকম গাড়ি, আমাদের কাছে হিউজ স্টক থাকে পালসার 150-এর, প্রচুর পরিমাণে কালেকশান রয়েছে আমাদের। তো আপনারা যদি কেউ পালসার লাভার থাকেন, পালসার যদি কেউ কারোর ফার্স্ট চয়েস হয় তাহলে আমাদের বিকল্প কেউ হতে পারে না, তো আপনারা আসতে পারেন আমাদের কাছে পালসার গাড়ি নেওয়ার জন্য। তো এছাড়াও আরও অন্যান্য গাড়ি অনেকই রয়েছে আমাদের কাছে, স্কুটার মডেল আপনারা পেয়ে যাবেন, স্কুটারের যা মডেল হয়, TVS, হিরো, এগুলো থাকছে আপনার। TVS-এর যা গাড়ি হয় সবই প্রায় থাকবে, TVS-এর RTR, TVS ভিক্টর, TVS-এর লো সিসি হাই সিসি যা গাড়ি হয় সব রকম গাড়ি আপনারা পাচ্ছেন। KTM RC তো আমাদের কাছে থাকছে, প্লাস ডমিনার থাকছে, KTM RC 125 থাকছে, KTM Duke 390 থাকছে। তো এভরিথিং সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে, Honda X Blade-ও রয়েছে। তো চলুন আজকে আমি ভিডিওটা একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি, তো চলুন শোরুমের ভিতরে যাক, বেশ কিছু গাড়ি রয়েছে ওখানে ওইগুলো দেখিয়ে দিচ্ছি, প্লাস রাস্তাঘাটে যা পড়বে সেগুলো আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো একটু অন্যভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করছি, আর মুন ম্যাম তো নেই, মুন ম্যাম তো কদিন খুব ব্যস্ত আছেন, তো সেই কারণে ভিডিওতে আসছেন না উনি, তো খুব তাড়াতাড়ি চলে আসবে, আমরা সবাই খুব মিস করছি। তো চলুন শোরুমের ভিতরে যাওয়া যাক, ওখানে গিয়ে বেশ কিছু গাড়ি আছে ওগুলো দেখাই। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোর হুইলারের কালেকশান, এখানে দেখতেই পাচ্ছেন মহিন্দ্রা কোয়ান্টো 2013 সালের গাড়ি আছে, 2023 পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে। তো ওভারঅল ঠিকঠাকই রয়েছে, আপনাদের যদি SUV গাড়ি কারোর প্রয়োজন থাকে তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিকঠাকই রয়েছে, আপনারা এসে দেখে নিতে পারবেন। তো নেক্সট আরও একটা আমাদের কাছে রয়েছে এখানে ইনোভা, এটা 2010-এর মডেল আছে, কসবা নাম্বার। তো যদি কারোর প্রয়োজন থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এছাড়া আমাদের কমার্শিয়াল থ্রি হুইলার তো অনেকগুলোই রয়েছে, VS4, VS6-এর ওপরেও পেয়ে যাবেন। তো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য, এখানে একটা হোয়াইট কালারের গাড়ি আছে, আপনারা হয়তো দেখেছেন, ম্যাম দেখিয়েছিলেন এর আগের দিনকে ভিডিওতে। তো আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কমার্শিয়াল থ্রি হুইলার, তো এটা আপনারা নিতে পারেন। তো এছাড়াও আরও আমাদের কাছে অনেক গাড়ি রয়েছে, তো
আমি ক্যামেরাম্যান করবো সোজা একটু গাড়ির স্টকগুলো দেখিয়ে দেওয়ার জন্য। এখানে দেখুন প্রচুর পরিমাণে স্টক আমাদের রয়েছে, তো প্রচুর পরিমাণে স্টকের লাইন আপ করানো রয়েছে। তো আপনারা বাইক বাজারে আসলে যে কোনো ধরনের গাড়ি সেকেন্ড হ্যান্ড টু হুইলার আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি ক্যামেরাম্যান করবো এইখানটা একবার আসার জন্য। তো এখানে একটা গাড়ি রয়েছে যেটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই এক্সট্রিমটার কথা বলছি, রেড কালারের। তো আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রিম 200R মডেলের গাড়ি। তো গাড়িটা যদি ডান দিক থেকে দেখা যায় তো ঠিকঠাকই রয়েছে। আমি ক্যামেরাম্যানকে বলবো গাড়িটা দেখানোর জন্য। 2020 সালের গাড়ি, ডায়মন্ড হারবার রেজিস্টার, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা ঠিকঠাকই রয়েছে। যদি আমি বাম দিকে যাই তাহলে গাড়িটার বাম দিকে শো এখানে ভাঙা আছে, তো যেটা আছে সেটাই রয়েছে, আমরা দেখিয়ে দিচ্ছি। তো এরকম একটা 200cc স্পোর্টস বাইক যার পুরোটাই এলইডি ডিসপ্লে, সামনে ABS থাকছে, সিঙ্গেল চ্যানেল ABS-এর সাথেই এই গাড়ি হয়। তো সামনের দিকের বাঁদিকের শো ভাঙা আছে। তো আপনারা এই অবস্থাতে যদি এই গাড়িটা আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন তাহলে আপনাদেরকে এইরকম একটা স্পোর্টস বাইক শুধুমাত্র 65,000 টাকায় 2020 এক্সট্রিম 200S মডেল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে, যেটা ডায়মন্ড হারবার রেজিস্ট্রেশনে রয়েছে। তো আপনারা নিতে পারেন এই গাড়িটা, তো যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো ওর পাশে আরও একটা দেখুন ডিউক রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিউক 125cc, এটা 2019 মডেল রয়েছে। তো গাড়ির কন্ডিশান অ্যাভারেজ ঠিকঠাকই রয়েছে, একটু স্টিকার দাগ হয়ে গেছে, তো এগুলো নতুন করে নেওয়া যাবে স্টিকার। তো যা আছে আমার সামনেই রয়েছে, আপনারা এসে দেখে নিতে পারবেন। আর এটা WB26 12/7 রেজিস্টার্ড। তো আপনারা যারা 12/7-এর ভিউয়ার রয়েছেন, যারা KTM ডিউক লাভার, তারা এসে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা নেওয়ার জন্য। আপনাদের জন্য প্রাইস আমরা রেখেছি, এই গাড়িটা প্রাইস থাকছে আপনাদের জন্য শুধুমাত্র 88,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন KTM ডিউক 125। তো KTM ডিউক 125 মিল রা হ্যায় সির্ফ 88,000 মে, জো কি 2019 কা হ্যায় বহুত হি আচ্ছা হ্যায়। তো এখানে আপনারা দেখলেন এই গাড়িগুলো। তো আরও গাড়ি আমাদের সামনে রয়েছে, যেমন এখানে আরও একটা অ্যাভেঞ্জার আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাভেঞ্জার 220 ক্রুজ মডেল, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারের অ্যাভেঞ্জার 220 ক্রুজ। তো এই গাড়ি আমি এর আগে বেশ কয়েকবার দেখিয়েছি, তো গাড়িটা এখন আমাদের স্টকে রয়েছে, তো সেই কারণে আমরা দেখাচ্ছি, যারা দেখেননি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। পাশে একটু কাজ হচ্ছে সে কারণে একটু নয়েজ আসছে, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো গাড়িটার প্রাইস থাকছে আপনাদের জন্য 65,000। তো পালসার 220 ক্রুজ মডেল যেটা আপনাদেরকে আমরা দিতে পারছি শুধুমাত্র 65,000 মে মিল রা হ্যায় পালসার 220 ক্রুজ মডেল, জো কি 2019 কা হ্যায়, আপ খরিদ সকতে হো। তো এরকম আরও অনেক গাড়ি আমাদের কাছে রয়েছে, তো আমাদের স্টক ইয়ার্ডে আরও রয়েছে। একবার এক ঝলক আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমি শোরুমের ভিতরে গিয়ে যা গাড়ি আছে সেগুলো দেখাবো। তো এখানে আপনারা আমাদের কাছ থেকে টাটা এস এখানে রয়েছে দাঁড় করানো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো যদি থাকে কমার্শিয়াল ফোর হুইলার, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যদি কারো রিকোয়ারমেন্ট থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার তো দেওয়াই রয়েছে ডিসক্রিপশান বক্সে, তিনটে নাম্বার থাকে, তো আপনারা তিনটে নাম্বারে যে কোনো নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই, ওখানে গিয়ে আমাদের বেশ কিছু গাড়ি আছে সেগুলোকে দেখানোর চেষ্টা করছি। আজকে হয়তো ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, কিন্তু এইভাবেই আমরা আজকে ভিডিও বানাচ্ছি। তো চলুন শোরুমের ভিতরে যাওয়া যাক, তো ওখানে বেশ কিছু গাড়ি আছে ওইগুলো আমি আপনাদেরকে দেখাই। যাওয়ার পথে এই গাড়িটা পড়লো আমার সামনে, পালসার NS। তো আমাদের এখানে গাড়ি পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, চারিদিকে রয়েছে। তো এখানে দেখুন রেড কালারের পালসার NS 160cc-র গাড়ি, 2019 সালের গাড়ি, ডাবল ডিস্কের ওপরে রয়েছে, টায়ার ঠিকই আছে আপনারা দেখতেই পাচ্ছেন, মেদিনীপুর নাম্বার রয়েছে, মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি। তো আপনারা এই গাড়িটা নিতে পারেন আমাদের কাছ থেকে, প্রাইস আপনাদের জন্য থাকবে এই গাড়িটার শুধুমাত্র 65,000। তো 65,000 মে মিল রা হ্যায় পালসার 160NS, জো কি মেদিনীপুর রেজিস্টার্ড, আপ খরিদ সকতে হো। তো চলুন শোরুমের ভিতরে যাওয়া যাক। তো চলে এলাম শোরুমের ভিতরে, তো এখানে তো পালসার 220-180 লাইন লাগানো রয়েছে, দেখুন এখানে না হলেও 10-12 গাড়ি রয়েছে, আরও বেশি হবে তো কম নয়। তো এই গাড়িগুলো আপনারা নিতে পারেন, আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক পালসার 220-180 রয়েছে, যেগুলো BS6-এরও হতে পারে, BS4-এরও হতে পারে। আর অ্যাভেঞ্জারের স্টক তো আপনারা জানেনই আমাদের কাছে, অ্যাভেঞ্জারের সবসময় স্টক থাকে আমাদের কাছে, আর বাজাজের প্রত্যেকটা মডেল আমাদের কাছে থাকে, TVS-এরও প্রায় সব রকম গাড়িই থাকে। তো আগের দিন অনেকেই কমেন্ট করছিলেন NS দেখার জন্য, তো আমি এখানে NS রয়েছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দুটো NS পরপর রয়েছে, একটা BS6-এর ওপরে রয়েছে, একটা BS4-এর ওপরে রয়েছে। তো প্রথমে যেটা দেখাচ্ছি গ্রে কালারের গাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গ্রে কালারের মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি রয়েছে, ঠিকঠাকই আছে, আপনারা এসে দেখতে পারেন। তো এটা নিতে পারেন আপনারা, এটা আপনাদের জন্য প্রাইস থাকবে 68,000। 2020 গাড়ি, 1 বছর 10 মাস কি 11 মাসের মতো বয়স হয়েছে, মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি আছে।
তো আপনারা চাইলে নিতে পারেন এই গাড়িটা আমাদের কাছ থেকে, পেয়ে যাচ্ছেন 68,000-এ। 68,000-এ মিল রা পালসার NS জো কি মেদিনীপুর রেজিস্টার আর 2020 কা গাড়ি আপ খরিদ সকতে হো। তো নেক্সট যে গাড়িটা রয়েছে ওটাও NS অবশ্যই। সামনে নাম্বার প্লেট দেওয়া রয়েছে WB42W, এটা বর্ধমান রেজিস্টার্ড গাড়ি, রেড কালারের ওপরে থাকছে গাড়িটা, ওভারঅল ঠিকঠাকই রয়েছে যেহেতু BS6, এক বছর দু মাস এরকম বয়স হয়েছে। আপনারা নাম্বার প্লেট দেখে চেক করে নিতে পারবেন। তো এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র 81,000। তো 81,000 টাকা হলে এইরকম একটা সুন্দর রেড কালারের পালসার NS আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। আমরা একটা BS4-এরও এরকম দেখিয়েছি যেটা দাম ছিল 65,000। তো 65,000-এ আপনারা NS পাচ্ছেন, আবার 81-এও NS পেয়ে যাচ্ছেন। তফাৎটা শুধু BS6 আর BS4-এর হচ্ছে। তো গাড়ির দুটো কন্ডিশনই ঠিকঠাকই রয়েছে, আপনাদের চয়েস। তো এই গাড়িটা আপনারা নিতে পারেন। তো আপকো মিল রা হ্যায় পালসার NS160 জো কি BS6 মে হ্যায় আর বর্ধমান রেজিস্টার্ড, সিফ 81,000 মে। তো এখানে তো আরও অনেক গাড়ি রয়েছে, তো আমাদের স্টক মানে তো KTM RC থাকবেই। তো RC রয়েছে এখানে, আপনারা দেখে নিন, সামনেই RC আছে, RC 125 CC-র গাড়ি। তো এই গাড়ি আমরা দেখাই, তো এখনও দেখাচ্ছি, যারা নতুন সাবস্ক্রাইবার আসছেন, যারা নতুন নতুন দেখছেন, তো তাদের জন্য আমরা দেখাতেই থাকবো। তো এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন, RC 125, এটা নদিয়া ডিস্ট্রিক্টের গাড়ি রয়েছে। তো ওভারঅল ঠিকঠাকই রয়েছে, কালার ঠিকই আছে, তো চলেছে খুব একটা বেশি নয়, খুব কম চলা গাড়ি মোটামুটি। এটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, 10,000-এর মধ্যেই হয়তো থাকবে এখানে। হ্যাঁ, এটা দেখাচ্ছে 13,777 কিলোমিটার। আমি ক্যামেরাম্যানকে বলবো যদি একটু দেখানো যায়, 13,777 কিলোমিটার, 13,777 কিলোমিটার চলেছেন, 13,777 কিলোমিটার চলেছে। তো BS6-এর ওপরে রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন এই গাড়িটা, আমাদের সাথে এসে যোগাযোগ করুন। এটা নদিয়া ডিস্ট্রিক্টের গাড়ি রয়েছে, তো এটার প্রাইস যেটা থাকছে আপনাদের জন্য মোটামুটি, এটা আপনাদেরকে আমরা দিতে পারবো 1,34,000 টাকায়। তো 1,34,000-এ মিল্লা পালসার, সরি, KTM RC 125 CC, যো কি নদিয়া ডিস্ট্রিক্টের গাড়ি হ্যায় আর BS6 মে আপ খরিদ সকতে হো। তো এখানে পর আরও একটা গাড়ি রয়েছে আমাদের সামনে রাখা আছে, যেটা হচ্ছে Honda X Blade। হন্ডা এক্স ব্লেড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে, শুধুমাত্র 10 মাসের গাড়ি, অনলি 10 মান্থ এজ হন্ডা এক্স ব্লেড। তো এইটা আপনারা নিতে পারেন, আমাদের কাছে আছে ম্যাট ব্লু কালারের গাড়ি, সামনে ABS, সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে থাকে গাড়ি, ওভারঅল ঠিকঠাকই আছে, মাত্র 10 মাস বয়স, আর এটা কাটোয়া রেজিস্ট্রেশন রয়েছে, মানে বর্ধমান কাটোয়ার গাড়ি, আপনারা চাইলে এটা নিতে পারেন। তো এটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে, আপনারা যারা হন্ডা এক্স ব্লেড পছন্দ করেন তাদের জন্য রইল এটা, আপনারা এসে নিতে পারেন। তো আপকো মিল রা হ্যায় হন্ডা এক্স ব্লেড জো কি BS6 মে হ্যায় আর 10 মহিনে কা গাড়ি, সিফ 83,000 মে, 83,000 মে মিল রা হ্যায় আপকো হন্ডা এক্স ব্লেড জো কি BS6 মে হ্যায় আর 10 মহিনে কা গাড়ি। তো আপনারা দেখলেন আমাদের স্টক এখানে রয়েছে। আরও একটা গাড়ি আমি দেখিয়ে দিই, এই গাড়িটা আমার খুব পার্সোনালি খুবই পছন্দের, আমি বারবারই দেখাই, যতদিন আছে ততদিন দেখাবো, গাড়িটা খুব ভালো। তো এই গাড়িটা আপনারা নিতে পারেন, হিরো এক্সপালস গাড়ির রাইডিং কমফর্ট অনেক ভালো, আর এটা গাড়িটা অনরোড অফরোড বাইক, এর পুরোটাই ডিজিটাল ডিসপ্লে রয়েছে, সামনে পুরো LED প্যানেল রয়েছে, LED আছে লাগানো, আপনারা দেখতেই পাচ্ছেন LED। তো গাড়িটা ঠিকঠাকই রয়েছে, খুবই ক্লাসি গাড়িটা, সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে আছে, আর 200 CC-র গাড়ি। তো এটা আপনাদের জন্য খুব রিজনেবল প্রাইস থাকবে, আমরা খুব আকর্ষণীয় প্রাইস এটা দিচ্ছি। এটা বনগা রেজিস্টার্ড রয়েছে, 28 WB 28, মানে বনগা রেজিস্টার, নাম্বার তো আমি দিয়েই দিলাম, তো আপনারা চেক করে মিলিয়ে নিতে পারবেন, 1 বছর 10 থেকে 11 মাসের মধ্যেই রয়েছে। তো এটা রাইডিং কমফর্ট অনেক ভালো, তো এটা আপনারা লং জার্নির জন্য, লং রাইডের জন্য খুবই ভালো, তো নিতে পারেন এই গাড়িটা আমাদের কাছ থেকে। আমরা এই গাড়িটা আপনাদেরকে শুধুমাত্র অফার প্রাইসে দিচ্ছি, শুধুমাত্র 65,000 মে আপকো মিল রা হ্যায় হিরো এক্সপালস BS4 মডেল জো কি 2020 কা গাড়ি হ্যায় আর ইসমে ফ্রন্ট মে ABS মিলেগা, বহুত কুছ ফিচার্স ইসমে হ্যায় আপ খরিদ সকতে হো। তো প্রাইস একেবারে আকর্ষণীয় থাকলো আপনাদের জন্য, 65,000। তো আজকে যা গাড়ি আমাদের ছিল এই গাড়িগুলো আমি আপনাদেরকে দেখালাম। তো এই ছিল আমাদের গাড়ি স্টক, তো আমি গাড়ি স্টক আপনাদেরকে দেখালাম, টু হুইলার স্টক দেখালাম, স্কুটার দেখালাম। তো আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের আরেকটি সংস্থা এম কুপার, যেখানে মেনলি আমরা ইউজড ক্যাটাগরির মোবাইল সেলিং করে থাকি। তো সেই রকম মোবাইল এখন আমাদের কাছে যেগুলো রয়েছে, স্যামসাং ব্র্যান্ডের অনেক মোবাইল রয়েছে, যেগুলো তার মধ্যে বেশ কিছু স্যাম্পেল আমি এখানে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পরপর বেশ কয়েকটা স্যাম্পেল রয়েছে। তো এখানে প্রথমে যেটা রয়েছে আপনারা দেখুন, A70 মডেল, তো এরকম মডেল আপনারা পেয়ে যাবেন। তার সাথে রয়েছে A30 S মডেল, A20 S মডেল, A21 রয়েছে,
বেশ কয়েকটা আমি দেখাচ্ছি, A10 মডেল। তো স্যামসাংয়ের যা মডেল আছে প্রায় সবই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, তার মধ্যে থেকে বেশ কয়েকটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো মেনলি এর প্রাইসিংটা এভাবেই হয়, আপনারা দেখতে পেলেন মোবাইলগুলো বক্সের মধ্যে যা প্রাইস থাকে, কার্টুনের মধ্যে যা প্রাইস থাকে সেই প্রাইসের হাফ দামে আপনারা এই মোবাইলগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো আপনারা যদি কেউ সেকেন্ড হ্যান্ড মোবাইলে ইন্টারেস্ট থাকে আপনাদের, তো আপনারা আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন, বা যদি কোনো ডিলার থাকেন যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করতে পারেন, তারা হিউজ কোয়ান্টিটিতে আমাদের কাছ থেকে মোবাইল পেয়ে যাবেন। তো আপনারা আমাদের তো কমেন্ট করছেন, অনেকেই কমেন্ট করছেন, আর আপনাদের কমেন্ট আমাদের খুব ভালো লাগে, আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো সবার কমেন্টই ভালো লাগে, তো আপনাদের মধ্যে এদের মধ্যে থেকে যার কমেন্ট সবচেয়ে বেশি ভালো লাগবে আমাদের, তিনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বাইক বাজার 104-এর তরফ থেকে আকর্ষণীয় গিফট। তো আপনারা এইভাবে কমেন্ট করতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।